আর শুকরিয়া বলদে পোতা মাঝের পাড়ার ছেলেরা পবিত্র রমজানুল মোবারাকের মাসে আল্লাহর এক মাস রোজা রেখে ঈদুল ফেতেরের দুই রাকাত অজীব নামাজ আদায় করে খুশি হয়েছে ঈদ 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 হয়েছে চারিদিকে দেখো তাই খুশি এসেছে আয় আয় দলে দলে বলদে পোতা মাঝের পাড়ায় একই সাথে গাহি দুরুত যাবে মদিনা আল্লাহ হুম্মা সাল্লা আলা একটু জোরে পড়ো একটু প্রাণ ভরে পড়তে হয় সুযোগ এসেছে বেঁচে আছেন এটি আল্লাহর রহমত এটা আল্লাহর রহমত না বেঁচে থাকাটা আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছেনে বেঁচে থাকার দেখুন করোনার আবাহে কীরকম পুঁটি মাছের মতো পড়তে লাগলো এত পরিমাণ মারা গেল যে শ্মশানে পোড়ানোর জায়গা নেই এত পরিমাণ কবরস্থানেরও যদিও কবরস্থানের জায়গা সমস্যা হয় না কারণ যা ঘুরে ফিরে দেখলাম মানে মারা যাবার পরে পোড়ানো হলো হিন্দু ধর্মীয় নিয়ম আর মুসলিম ধর্মীয় নিয়ম হচ্ছে কবর দেওয়া তা আমার মনে হয় আল্লাহ আল্লাপাকে আমাদের প্রতি আমাদের পাপগুলোকে চেপে দিয়ে ঢেকে দিয়ে রহমতের চাদর দিয়ে আমাদের আস্বাদন দিয়ে এই করোনার ভাইরাস থেকে আমাদের মুক্ত রেখেছিল বাবা খেয়াল করে দেখুন তা না হলে শ্মশানে যদি জায়গা না হয় কবরস্থানও তাই হওয়ার কথা কারণ কবরস্থান তো শ্মশানের চেয়ে আরও সমস্যাপূর্ণ কারণ কবরস্থানের জায়গা লিমিটেড কবরস্থান পূর্ণ হলে আবার নতুন করে মাটি দিয়ে লাশ এক দাফন করতে হবে কিন্তু শ্মশানে তো ব্যাপার নেই আসবে টপা টপ টপা টপ কিন্তু এত পরিমাণ যে চুল্লি কাজ করছে না সেই আবাহে আমার আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখে দিয়েছে বন্দে পোকার ছেলেরা এই জালসাটি ছিল রমজানুল মুবারকের চৈত্র মাসে কিন্তু রমজান এসেছে ঈদুল ফেতরের চাঁদ উঠেছে ফুরফুরা শরীফের আলা হাজার বলতে আসবে খুশি দেখো সবাই তাই খুশি দেখো সবাই তাই বাড়ি বাড়ি মেহেম বাড়িতে কুটুম আছে না আমি এখানে বসে বসে খাটাচ্ছি বলো এ কোনো বইতে পাবে না কারণ আমার সব নকল করে তো আমার আবার সমস্যা আমার নামেও বেরিয়েছে নকল আবার আমার ওয়াজ করছে ব্রাকেটে লিখছে আজিজুর কণ্ঠি কি ফেরা বুঝতে পারেন নি কথা হ্যাঁ এটা বাস্তব বলছি খুশি খুশি তাই দেখো চারিদিকে মেহমান তার চেয়ে খুশি হবে ও রহমান জোরে বলুন সুমান আল্লাহ সবচেয়ে বেশি খুশি হবে কে আই রহমান আর রহমান লাইনগুলো এখানে বসে বসে খাটিয়ে দিচ্ছি শুনতে দেখুন খুশি খুশি দেখো গো এসেছে মেহমান তার চেয়ে খুশি হবে আমার আল্লাহ রহমান মালিকের দয়া মালিকের দয়ায় বন্দে পোতা মাজের পাড়ায় দলে দলে পড়বো দরুদ যাবে নবীর রজা আল্লাহ উম্মাহ

محمد صلى الله <سؤال> عليه وسلم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله ম আ নি রহিম কুল্ল মান আলাইহা ফান ওয়া ইবক আযহুর রাব্বিকা ওয়াল ইকরাম ফাবিয়াইয়ে আলাই রব্বি কুমা তু কাউ জিবান সদ্দেহ ভাজন সম্মানিত আমার এই মেহফিলের মন সাহেব ভাই সভাপতি সাহেব ভাই আমার মাদ্রাসা ছেলেরা যারা একটু আগে আমি এলাম কথা বলছিল আমার কর্তৃপক্ষ গ্রামবাসী ভাই সব যিনি মোবাইলে বারবার যোগাযোগ রাখছিলেন অনেক দিন আগে আপনাদের এই মেহফিলের জন্য উনত্রিশে বৈশাখ আমাদের ওই কর্তৃপক্ষর তরফ থেকে ছেলেটি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন সেই দিন বলেছিলেন আমার মনে আছে অনেক দিন আগে মাস হবে অন্তত আট মাস বলেছিলেন ফুরফুরা শরীফের সিদ্দিকে হুজুর আপনাদের এ মাহফিলের প্রধান অতিথি ইনশাল্লাহ আপনাদের কাছে বায়ান রাখবেন এছাড়া আরও আছেন আমার ভাইয়েরা কম বেশি জানেন এদের মাঝে আমি গোনাহাগার মোহাম্মদ আজিজুর রহমান ওই দেখেন একটা এসে বসেছিল ওই ছবি তোলা আবার দৌড় মারলো আচ্ছা নেও এত বলি শোনেন এটা হারাম হ্যাঁ এ ব্যবসাটা হারাম কেন খোকা শোনো এ খোকা শোনো কেন এই ছবি তো এই জন্যে শব্দ বলো দোষ নেই কিন্তু ছবি না দিল তোমার আমার ছবি দেবে মমতা ম্যান্জি ছবি দেবে হ্যাঁ কি বোধ আমি এই ওয়াশ করতেছি গরম লেগেছে মনে করেন মাথা টুপি খুলেছি ও ব্যাটা করলু কি ক্যামেরায় সেই টুপি খোলা নিয়ে ধরিয়ে ওই আবার তুলি কী বোধ এত করে আমার সঙ্গে নায়িকাদের সব ঠিক বলি কি বিপদ একদিকে আব্বাস সিদ্দিকী সাহেব সুন্নতুল জমাতের আছে না ভাই আমাদের আপনার তো পিস সাহেব আমাদের পিস জাদা হাজরাত ভালো আপনার সবাই চেনেন জানেন ওনার ছবি দিয়ে আরেকটা একটা নেতে ঝগড়া বাদে দেওয়া হ্যাঁ ঠিক বলছি না ভুল বলছি উনি বলিয়েছেন একরকম বলো আব্বাস সিদ্দিকী সাহেব পীর দাদা হালে সুন্নতুল জমাত ফুরফুরা শরীফের এটাই আমাদের সিলসিলা এই আহালে সুন্নতুল জমাত ফুরফুরার পীরজাদা আলা হাজরাত আমি একটা উদাহরণ দিয়ে বলছি বলো আব্বাস সিদ্দিক সাহেব একটা কথা বললাম সেইটা মাঝখান থেকে শালা কেটে নে সেখানে ও লোকে ছবি দে আর একটা নে দে ঝগড়া হাসবেন না ঠিক বলছি না ভুল বলছি এই ইউটিউব ব্যবসা আমাদের এই হলো কাজ এ তো আমাদের তো কোনো লাভ নেই আমাদের ক্ষতি প্রিয় ভাইয়া তো আপনাদের কাছে ফুরফুরা শরীফের পীরজাদা আলা হাজরাত মেহমান জুনায়েদ সিদ্দিক সাহেব জি এটা চেয়ার দাও আরে যা বলি শোনেন আমি একা বসলি হয় না মানায় না ইমাম সাহেব বুঝো না কেন বলছো যা বলি শোন ভাই আজকে জুমার দিন গেছে না ভাই আপনার সবাই জুমায় গিয়ে ছিলেন সবাই নারাই তেকবীর অন্যদিন না জানে আজকে অন্তত হাজির দেন ভালো করেছে অন্যদিন মানে বৃহস্পতিবার বুধবার মঙ্গলবার সোমবার রবিবার শনিবার যদি নাও যান অন্তত শুকুরবারটা দিতে শেখুন আগে পয়লা কথা বুঝতে পারিনি অন্তত যেন শুকুরবারটা মিস না হয় ওটা যদি মিসও হয় তাহলেই বলো একদম শেষ তবে তার মানে এই নয় যে শুধু জুমার দিনে যাবেন আমি আপনাদের কাছে আবেদন রাখছি কোন মুসলমান কখনো তো নামাজ কাজা করতে পারে না কারণ নামাজ হলো আমার হাসতেছেন দোষ নেই আমি তো শেখার জন্য এসেছি আমি শেখাবো আপনার শিখবেন এটা দিনই তালিম ফরজ হচ্ছে দুই প্রকার মুখস্ত করে ফরজ কয় প্রকার মুখস্ত করে ফরজ হচ্ছে দুই পয়েন্টের ফরজে আইন আরটি ফরজে কে ফায়া মুখস্থ করে ফরজে আইন হল রমজানুল মুবারকের ফরজ রোজা রাখা ফরজে আইন হল পাঁচ ওয়াক্তের নামাজ পড়া ফরজে আইন হলো ওই ফরজ যা অন্য লোক করে দিলে হবে না ক্লিয়ার ধরুন আপনার শরীর খারাপ হয়েছে আপনার মানে হয়নি বলো ধরুন না আর আমার হয়ে আমার শরীর খারাপ হয়েছে ডাক্তার বললো আইজমান সাহেবের শরীর খারাপ হয়েছে তো ওনার কিডনি যেমন আদে মানে আবুল কালাম সাহেব বড় বক্তা আহা কিডনির এত কিডনি এত খারাপ হয়ে গেছে ওনার স্ত্রী দিতে চেয়েছে কিন্তু দিলেও হবে না ওনার স্ত্রী আমার বন্ধু তো আমরা একসাথে ওয়াশ করি না দীর্ঘদিন ধরে একসাথে পড়েছি টাইটেল না ওরা দিকে গো হম হ্যাঁ কিডনিটা ওই তো বসে গেছিল দেখলেন না ছিল আমি ছিলাম আপনার মন নেই হুজুরের বাড়ি তো ওই ওই স্ত্রী দিতে দিতে দোষ আমার কিন্তু আপনার আপনার লিভার খারাপ হয়েছে আপনার ছেলে দিলে আপনার লিভার বাদ দিয়ে ওর লিভার নিয়েও করা যায় এখন বিজ্ঞান তো বেরিয়েছে যুগ কিন্তু লিভার দিলেও শরীরটা সুস্থ করার একটা প্ল্যান বার হয় কিডনি দিলেও শরীরটা সুস্থ হওয়ার একটা পরিকল্পনা বার হয় কিন্তু আপনি মনে রাখুন আপনার স্ত্রী আপনার নামাজ পড়ে দিলে আপনার রোজা রেখে দিলে হবে না যেহেতু এটা ফরজে আইন আপনি এত ভালোবাসা স্ত্রী স্বাভাবিক দোষ না ভালোবাসা ভালো আপনিও বাসেন কিন্তু আপনার ফরজ আদায় করতে পারবে না আর ফরজে কেপ্যা হলো যেমন এতে কাজ কি কাপ এতে কাপ রমজানুল মুবারকের শেষ দশ দিন অথবা ন্যূনতম দিন একদিন এক রাত বোঝা গেছে কি মনে রাখুন এখন কথা হলো এই এতে কাপ হলো ফরজে কে গ্রামবাসীর একজন আদায় করে দিতে হবে যেমন জানা জানা মাস ফরজে কে সবাই না গেলে হবে কিন্তু নামাজ এই জন্যে আমি আমার এই মাঝের পাড়ার বন্ধুদের কাছে অনুরোধ রাখবো জুমা নয় পাঁচ নামাজি হয়ে যাব একবার জোরে বলুন ইনশাল্লাহ তো যেটা বলছিলাম আপনারা জুমায় গিয়েছিলেন বললেন তো খোদবা হওয়ার বাংলা খোদবা হওয়ার পরে যায় অনেকে দোষ না কিন্তু আরবি খদ্র শোনা ওয়াজিব বাংলা খোদবার মানে শোনাটা ভালো কিন্তু বাংলা খোদবার মানে না শুনতে পারলেও আরবিটা মিস করা যাবে না আজকের সওয়ালের পবিত্র মুবারকের পরের সওয়ালের চাঁদে আজকের খোদবা আপনারা যারা শুনেছেন আমিও একটি জায়গায় নামাজ পড়াই সুযোগ হলে আজকের খোদবার দেখবেন ইবনে নাবাতা কোন খোদবা পড়ান ইবনে নামাতা আজকের খোদবায় যে আয়াতে কারিমাটা আছে ওই আয়াতে কারিমাটা আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি আজকে ভালো করে শুনেন ওয়াজ যে আয়াত আজকের খোদবাই ছিল গিলেন তো মসজিদে খোদবা শোনেন নাই প্রথম খদবা বড় খোদবা তারপর সানি খোদবা ও সানি খোদবা আপনাকে শুনি শুনে মুখস্থ ওতে ইমাম সাহেব পরে বুঝতে পারে লাইন এগিয়েছে কিন্তু বড় খোদবাটা ষাট খোদবা তো আজকের খোদবাই ছিল আমি একটা আয়াত সেটাই তেলাওয়াত করেছি সুরাটির নাম সূরাতুর রহমান আসলে আর রহমান আল্লামাল কুরআন খলাকল ইনসান নাকে তোলা ওখানে ইং পড়তে হয় তাও আমাদের খালি খালি না যাই করি দিচ্ছি বল বুঝবেন না যেন বুঝি বুঝিনে তা না শুনে নিন এই সূরাটির একটা আয়াত আমি তেলাওয়াত করেছি কুল্লু মান আলাইহা ফান ওয়াবকউ ওয়াজহু রব্বিকা যালালি ওয়াল ইকুরাম ফাবি আই আলাই রব্বি কুমা তু কাউরিবান আজকে আমি ওই খোদবার আয়াতটা তুললাম কেন আমার মনে হলো আপনাদের কাছে আতের তফসিরটা করে দিই ব্যাখ্যাটা যেটা আমার জ্ঞান দিয়েছেন আল্লাহ আমার জ্ঞানের দ্বারা আতে কারিমাটা খেয়াল করুন কুল্লু মান আলাইহা ফা শুরু করি সেই পরম করুণাময় আল্লাহর নামে সাহায্য চাই মরদুদ শয়তান হতে কুল্লু আলাই এই আয়াতের বাংলা মানে হলো কুল্লুমান আলাইহা ফান অর্থাৎ এর মানে হবে এমন এই পৃথিবীতে তথা এই বিশ্ব যা কিছু আছে সব ধ্বংস হবে একবার জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ কি হবে সব জোরে বলুন এটা এটা কার কথা আল্লাহর কথা আমার না খুব ভালো করে বুঝবেন তারপরে কি ওয়ায়াবুকা অজহু রব্বিকা যলজালালি আলিকরাম মনে রাখবেন এই পৃথিবীর জমিনে যা কিছু আছে সব কিছু ধ্বংস হবে মনে থাকবে কিন্তু কিন্তু কে রব্বিকা মাত্র তোমার প্রভু তোমার প্রভুই একমাত্র যিনি ধ্বংস হবে না একবার জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ আরও জোরে বলতে পারেন না আর একটু জোরে বলা যাবে না খুব ভালো করে দেবেন আওয়াজ কেন আপনার নিশ্চয়ই এতদিনে জেনে গিয়েছেন আপনাদের নিশ্চয়ই এতদিনে আপনাদের নজরে এসেছে ইদানিং দেখবেন ইদানিং দেখবেন আমাদের কেন্দ্রীয় সরকারের ক্ষমতাশীল রাজনৈতিক দলেরা কখনো কখনো বুলডেজার দিয়ে মসজিদ এবং মাদ্রাসা ভেঙে দিচ্ছে ইদানিং ওই রামনবমী অথবা হনুমান জয়ন্তী নামে ধর্মীয় অনুষ্ঠানের স্লোগান দিতে দিতে মুসলিম মহল্লার মধ্য দিয়ে যাবার সময় ওরা ওরা সাম্প্রদায়িকতার উস্কানি দিয়ে প্রশাসনের দ্বারা মসজিদ এবং মাদ্রাসার বিল্ডিংগুলো দিয়ে ভেঙে দিচ্ছে আমার কথা বোঝা যাচ্ছে কি হ্যাঁ না বলুন এটা আপনারা কি জানেন তাহলে বুঝতে সুবিধা হবে বাবা খুব ভালো করে বুঝবেন ওরা কি করছে এতদিন কিন্তু মসজিদ মাদ্রাসায় আমাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে যেমন একটা উদাহরণ দিচ্ছি যেমন আপনারা লেখা লেখাপড়া জানেন আপনারা মনে করে দেখুন রমজানুল মোবারকের মাসে জায়গাটার নাম আপনারা সবাই জানেন জায়গাটার নাম হল মধ্যপ্রদেশের একটি একটি এলাকা মধ্যপ্রদেশের একটি এলাকায় মুসলিম মহল্লার মধ্যে ঢুকে ওরা মসজিদের উপরে উঠে ওরা গেরুয়া পতাকা ঝুলিয়ে দিয়েছে এটা আপনারা লক্ষ্য করে দেখেছেন এটাও লক্ষ্য করে শুনেছেন যে বোম্বাইয়ের একটি রাজনৈতিক দল তারা স্লোগান তুলেছে যে মসজিদে যদি আজান হয় আমরা হনুমান চলিসা পাঠ করব। হয় আমি আপনাদের জিজ্ঞেস করছি আমার কথা বোঝা যাচ্ছে কি হয় ওরা বলছে যে মুসলমানরা যদি আজান দেয় তা আমরা হনুমান চলিসা মানে হনুমানের স্লোগান পড়বে তা তাতে আমার কাছে কোনো কিছু যায় আসে আমরা কেউ কিছু বলেছি কি ভাব আমরা বলে বলিনি বলো ওরা নিজেরা নিজেরা বলতে যে চাচারা যদি করে আমরা তোর উল্টো করব ওরে আমরা তো করি থাকি তোরা করি কে যা তোমার বাপের কি আমরা তো বল তার জামে মসজিদে ফজরের আযান দেবই আল্লাহু আকবার এত জোরে বলুন একটু জোরে নাড়া দিতে পারে না আমাদের কষ্ট হয় না রাত জাগিয়ে এখনও জলসা চলছে হ্যাঁ আল্লাহর নাম আল্লাহর নাম শুনলে খুশি হতে হয় আল্লাহর নাম একটু আওয়াজ দিয়ে বলতে হয় এই এইটুকন জায়গাখানে এখানে তো তোমার জায়গা ধরে না এই খোকা এই ওই ওই একটা তোমার ওই পেপার পাতাও বেশি করি এরপরে জায়গা হবে না কারণ আমি তো ছোটোখাটো আমার পরেই সত্যিকারের ফুরফুরাসরি হলো আমাদের সেরে তাজ আমরা গর্বরই খবর দা মূল ছাড়বেন না যেন মূল বোঝেন মূল মানে শেকড় শেকড় ছাড়টি নেই দাদা হুজুর আমাকে শেকড় এখন বলো মেলা ভুই বার হবে বলো খবরদা এ সংগঠন ও সংগঠন দেখবে এতে এতে যাচ্ছে এতে আসতেছে আমরা একটা পার্টি মুসাদ্দ জামান দাদা হুজুর যে দাদা হুজুর ফলো করতেন নবী পাক আর যে দাদা হুজুর ফলো করেছেন পাঞ্জাবের শের হিন্দের মুজাদ্দেদ সানিকে বড় পীর আব্দুল কাদের জেলানিকে খাজা মঈনউদ্দিন চিশতিকে আমরা সেই তরিকাকে ফলো করি একবার জোরে বলুন আমরা অন্য কোন সংগঠন গঠন মানি না আরে আমার কথা বোঝা যাচ্ছে এই জন্য জোরে একবার নারা দেবেন আমার ইমাম সাহেব ইমাম সাহেবরা দিয়েছে আমি একবার জোরে দেবো গোটা গ্রাম গোটা গ্রামে আল্লাহ আপনার দিনের নাম সবাই মিলে বলবেন না গোটা গ্রামে দেবেন সেই সেই বাদুড়িয়া থানার একটা জায়গায় সভা করতে গেছে আব্বা বুঝলেন যে লোক নিয়ে গেছে বাড়িওয়ালা আমার গা কপালে বাড়িওয়ালা সবাই এখন আর হয় না আগে হয়তো আগে ধরিয়ে প্রথম যখন সভা করছি উনিশশো সালে আবু জাফর বাড়িটা সব আমরা তখন ওই মোমবাতি ধরিয়ে হ্যাসাং ধরিয়ে বাতশাহ আমরা বলতাই সারিবিড়ে গোলমাল করিস বাদশা দেবে না এখন আর বাচ্চার নাম শুনে লোক আসবে না এখন হয় খিচুড়ি আর